আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মৃত্যু একটি অবধারিত বিষয়, জন্মালে মরতে হবে, এটি থেকে কারো বাঁচার উপায় নেই। মহান রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ সবচেয়ে বেশি ভয় পায় মৃত্যুকে, এর থেকে বেঁচে থাকতে চায়, কিন্তু মৃত্যু থেকে কারো বেঁচে থাকার উপায় নেই। জলে স্থলে যেখানেই থাকুন, মৃত্যু আসবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মৃত্যুকালীন সময়ে কষ্টের বিবরণ দিয়ে তার উম্মতকে জানিয়ে দিয়েছেন। আবার মৃত্যুর এই ভয়াবহতা থেকে মুক্তি লাভের সুস্পষ্ট আমল শিখিয়ে দিয়ে গেছেন। অপর একটি হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার হযরত কাব রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আমাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে কিছু বলুন। তখন হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, মৃত্যু হলো কাঁটাদার গাছের মতো। কাঁটাযুক্ত সে গাছটি যখন মানুষের পেটে ঢোকানোর পর তার প্রতিটি কাঁটা শিরায় শিরায় লেগে যায়, তখন একজন শক্তিশালী মানুষ যদি গাছটি জোরে টেনে বের করার চেষ্টা করে, ওই মুহূর্তে শিরায় শিরায় বিদ্ধ হওয়া কাঁটার আঘাতের কষ্ট মানুষটি হাড়ে হাড়ে উপলব্ধি করে। অনুরূপভাবে মানুষের মৃত্যুকালীন সময়ে পথযাত্রীর কাছেও মনে হয় যেন তার শরীরের মাংসগুলো যেন একটি কাঁটার সঙ্গে বেরিয়ে আসছে, সে মৃত্যু যন্ত্রণা মানুষের হাড়ে হাড়ে উপলব্ধি করে থাকে। এ হলো মৃত্যুকালীন সময়ে মানুষের মৃত্যু যন্ত্রণার নমুনা। এই কারণেই আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে সেভাবে ভয় করো যেভাবে ভয় করা উচিত, এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরান আয়াত 102। আল্লাহ তাআলা কোরআন কারিমের মাধ্যমে মানুষকে আগেই সতর্ক করে দিয়েছেন, মৃত্যুর পূর্বে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাও, তবে মৃত্যুকালীন কষ্টসহ পরকালের প্রথম মঞ্জিল কবর, পুলসিরাত, হাসরের ময়দান এবং আল্লাহর বিচারের দিন নাজাত লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির জন্য ওই সময়টা খুব কষ্টকর হয় যখন তাকে তার গৃহ হতে বের করা হয় এবং তার পরিবারের সবাই তার জন্য কাঁদতে থাকে। এর চেয়ে বেশি কষ্ট হয় তখন যখন তাকে কবরে শুয়ে তাকে মাটি দেওয়া হয় এবং তাকে একা ফেলে সবাই চলে আসে। আরও কষ্ট হয় যখন শরীর হতে কাপড়, অলংকার, আংটি খুলে নেওয়া হয়, সেই সময় তার রূহ উচ্চ স্বরে চিৎকার করতে থাকে। এর চিৎকার জিন ও মানুষ ছাড়া অন্য সবাই শুনতে পায়। সে তখন চিৎকার করে বলতে থাকে, তোমাদেরকে আল্লাহর কসম, আমার শরীরের কাপড় চোপড়, অলংকার ধীরে ধীরে খোলো, যেহেতু এইমাত্র আমি মালাকুল মতের কঠিন আজাব হতে নিষ্কৃতি পেয়েছি। যখন মৃত ব্যক্তির দেহ মর্দন করা হয় তখন সে বলতে থাকে, হে গোসলদাতা, আমার দেহে জোরে মর্দন করো না, কেননা মালাকুল মতের কঠিন আজাবে আমার দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে। যখন মৃতকে কাফন পরানো হয় তখন মৃতদেহ বলতে থাকে, হে কাফনদাতা, আমাকে এত তাড়াতাড়ি কাফন পরাইও না, আমার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদেরকে শেষবারের মতো দেখতে দাও, তাদের সাথে ইহাই আমার শেষ দেখা, কিয়ামতের আগে আর তাদের সাথে আমার দেখা হবে না। যখন মৃত ব্যক্তিকে তার বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে, হে আমার আত্মীয় স্বজন, তোমাদেরকে আল্লাহর কসম, এত তাড়াতাড়ি আমাকে কবরস্থানে নিয়ে যেও না, আমার বাড়িঘর, স্ত্রী, কন্যা, সবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য একটু সুযোগ দাও। হে আমার আত্মীয় স্বজন, আমি আমার স্ত্রীকে, বিধবা এবং সন্তানদেরকে এতিম করে যাচ্ছি, তোমরা তাদেরকে কষ্ট দিও না, তাদের প্রতি অবিচার করো না, আমি এখন সব কিছু ছেড়ে চলে যাচ্ছি আর কখনো ফিরে আসবো না, তোমরা এত তাড়াহুড়ো করো না, আমাকে সবার কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ দাও। যখন মৃত ব্যক্তিকে গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে, হে আমার বংশধরগণ, হে আমার আত্মীয় স্বজন, হে আমার প্রতিবেশী, তোমরা যেন আমার মতো দুনিয়ার মায়ায় পড়ে আরাম আয়েশে আখিরাতের কথা ভুলে যেও না। তোমরা লক্ষ্য করে দেখো, আমি আল্লাহর নাফরমানি করে, হালাল হারামের প্রতি লক্ষ্য না করে যে ধন দৌলত কামাই করেছিলাম তার কিছুই আমার সাথে যাচ্ছে না, সব ওয়ারিশগণ বন্টন করে নিচ্ছে, আমার সাথে যাচ্ছে শুধু আমার পাপরাশি, যাদের জন্য আমি পাপ করেছিলাম তারা বিন্দুমাত্র পাপের ভাগ নিচ্ছে না। যখন জানাজার নামাজ শেষে কিছু লোক চলে যেতে থাকে তখন মৃত ব্যক্তি বলতে থাকে, হে বন্ধুগণ, তোমাদের সাথে আমার কত ভালোবাসা ছিল, এখন কেমন করে আমাকে ছেড়ে চলে যাচ্ছ, দাফনের কাজ শেষ করে আমার জন্য একটু দোয়া করে যাও, হে বন্ধুগণ, সত্যি তোমাদের কাছে আজ আমি অপ্রিয় হয়ে গেলাম, কিন্তু এমন এক সময় ছিল তোমরা আমাকে না দেখে একদিন থাকতেও পারতে না, টাকা পয়সা ধনসম্পদ সব কিছু
তোমাদের জন্য রেখে যাচ্ছি, আর কোনো কিছু তোমাদের কাছে চাইব না। শুধু একটু দোয়া করে যাও, তাছাড়া টাকা পয়সা সব কিছু আমি রেখে গেছি। ভোগ বিলাসে মত্ত হয়েও না, আমার জন্য কিছু দান খয়রাত করিও, দোয়া কালাম পড়িও, আমার রুহের উপর বকশিশ দিও। মনে রেখো, আমার মতো তোমাদেরকেও একদিন চলে যেতে হবে। হে আল্লাহ, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আমিন, আমিন।